এএফসি কাপের ম্যাচে আগামীকাল বিকেলে ঢাকা আবাহনী খেলবে মালদ্বীপের ক্লাব ঈগলস’র বিপক্ষে। সিলেটে বৃষ্টির শঙ্কার মাঝে ম্যাচ জয়ের পরিকল্পনা করছেন আবাহনী কোচ মারিও লেমস। ছয় বিদেশি একাদশে রেখে মাঠে নামবে আবাহনী, আর ঈগলস’র একাদশে থাকবে পাঁচ বিদেশি। এই ম্যাচের জয়ী দল 22 আগস্ট পরবর্তী প্লে অফ খেলবে। এএফসি কাপে বাংলাদেশের সবচেয়ে সফল ক্লাবটার নাম আবাহনী। সেই ধারাবাহিকতা ধরে রাখায় দলটার সামনে এখন বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জকে সামনে রেখে এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডে মালদ্বীপের ক্লাব ঈগলস’র বিপক্ষে মাঠে নামবে মারিও লেমস শিষ্যরা। মাঠে নামার আগে আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছে বৃষ্টির বার্তা, যা ব্যাঘাত ঘটাতে পারে সুন্দর ফুটবলে। তবে সেদিকে চোখ না দিয়ে জয়ের জন্য মাঠে নামার প্রত্যয় লেমসের। ক্লাব ঈগলস অনেক শক্তিশালী একটা দল, তাদের বিপক্ষে আমরা জয়ের জন্যই মাঠে নামব। আমাদের শক্তিশালী বিদেশি লাইন আপ আছে, তাদেরকে নিয়ে প্ল্যান সাজিয়েছি, আশা করি জয় নিয়ে মাঠ ছাড়তে পারবো। 11 বিদেশি ফুটবলারের শক্তিশালী এক দল আবাহনী, সেখান থেকে একাদশের জায়গা মিলবে ছয় জনের। সেটিতে ভরসা করে ঈগলস’র বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী ম্যানেজার সত্যজিৎ দাশরূপক। তবে মাঠে শুধু আবাহনী নয়, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চায় আবাহনী। মূলত এই খেলাটা শুধু আবাহনীর নয়, এটা বলবো যে বাংলাদেশের খেলা। আমরা বাংলাদেশের রিপ্রেজেন্ট করছি, আমাদের টিম ঈগলস এখানে মালদ্বীপ থেকে আসছে, তো সারা দেশবাসী আমাদের দিকে তাকিয়ে আছে, আসলে আমরা কী রেজাল্টটা করছি সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি চলছে। ঈগলস ক্লাবে মালদ্বীপ জাতীয় ফুটবল দলের একাধিক ফুটবলার রয়েছে, মাত্র পাঁচজন বিদেশি নিয়ে এসেছে মালদ্বীপের ক্লাবটি। ম্যাচের চার দিন আগে আসায় পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে মালদ্বীপ দলটি। এক লেগের প্লে অফ হওয়ায় নির্ধারিত সময়ে খেলা ড্র থাকলে অতিরিক্ত সময় গড়াবে, সেখানেও ড্র থাকলে ট্রাইব্রেকারে নিষ্পত্তি হবে ম্যাচের। মামুনা রশিদ, জামুনা স্পোর্টস।